হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে দেখো আমি খাসির মাংস নিয়ে এসেছি, আর এদিকে চর্বি দেখতে পাচ্ছো। তো এদিকে দেখো রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজ সব কিছু কেটে রেডি করে নিয়েছি। লঙ্কা কিন্তু অনেক কটা নিয়েছি, আর এই দেখো আলু কেটে নিয়েছি, আর দেখো রসুন, আদা, লঙ্কা, জিরে এখানে সব পেস্ট করে নেবো এগুলো। আর আমরা কিন্তু অনেক কটা লঙ্কা দিয়েছি, আমরা কিন্তু খুব ঝাল খাই। তোমরা কে কে ঝাল খাও অবশ্যই কিন্তু জানিও। আর এদিকে দেখো জিরে দিয়ে দিলাম, তো এগুলো এখন আমি মিক্সচার করে নেব, খানিকটা জল দিলাম। আর তারপরে কিন্তু আমি এখানে কড়াইয়ে আলুগুলো দিয়ে ভেজে নেব, কারণ আমার আলু না ভাজলে ভালো লাগে না। কারণ অনেকে বলে খাসির মাংস নাকি আলু ভাজতে হয় না, তবে আমি আলুগুলো ভেজে নিই কারণ সুন্দর টেস্ট লাগে, আর না হলে কিন্তু সিদ্ধ সিদ্ধ লাগে। তো আমি ভেজে নিই, তো আমার আলুগুলো ভাজা হচ্ছে, তখন আমি এদিকে মাংসটাকে মাখিয়ে নেবো। এই দেখো পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর হলুদ দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমার ছেলে আমাকে হেল্প করছে। এবার দেখো তেল দিতে বলেছি, কতটুকুনি দিয়েছে, তারপরে আমি বলছি আরেকটু তেল দে, বলছে এত তেল দিচ্ছ, এত তেল লাগে, এই প্রথম দিচ্ছে তো ওই জন্য। তো আমি তাও অল্প করেই দিলাম, আর রান্নার সময় ওখানে দেব কিছুটা তেল। এরকম এবার কিন্তু আমি এগুলোকে ভালো করে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, এইবার এরকম মশলা পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটার মধ্যে লঙ্কা বাটা দেওয়া আছে, তো হাতটা একটু জ্বলার সম্ভাবনা আছে, কারণ যে গরম পড়েছে এর গরমের মধ্যে হাত জ্বলবে, আবার সেই হাত যদি আমি মুখে চোখে দিই আমার মুখ টুক সব কিন্তু জ্বলে পুড়ে যাবে। তো জ্বলে পুড়ে অবশ্য যাচ্ছিল। এই দেখো আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে, আমি এটা এবার কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। তো এবার আমি চলে এসেছি কড়াইয়ে, কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি। তো আর দেবো হচ্ছে এর মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি। তারপর তো একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে কিন্তু মেখে রাখা মাটনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো এটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। তো ফেসবুকের নতুন ফিউচার এসছে যে সবাই সবার ভিডিও দেখো, কমেন্ট করো, লাইক করো, তাহলে কিন্তু তোমাদের সবার রিচ, এঙ্গেজমেন্ট বাড়বে। তো সেরকম তোমরাও, আমিও সবাইকে সাপোর্ট করছি, সবার ভিডিও দেখছি, সবার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করছি, তো তোমরাও কিন্তু সেটা করো, তাহলে তোমাদেরও কিন্তু ভিডিওতে রিচ, এঙ্গেজমেন্ট এটা বাড়বে। তো আমি দেখো মাংসটা নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখেছিলাম, দেখো কতটা জল বেরিয়েছে। তো জলটাকে একটু নাড়াচাড়া আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি, জলেই কিন্তু মাংস কষানো হয়ে যাবে, একটু সিদ্ধ হয়ে যাবে। তো তাছাড়া আলাদা করে আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করি না, আমরা কড়াইয়েই রান্না করি। এ দেখো টমেটো কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে, টমেটো কুচি দিয়ে এখন আমি এটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করে আর একটু আস্তে করে আমি একটু ঢেকে দিয়ে রাখবো। তো বন্ধুরা, যেটা বলছিলাম, তোমরা সবাই কিন্তু সবার ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, দেখবে তোমাদের ফলোয়ারও বাড়বে, তার সাথে সাথে রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই কিন্তু বাড়বে। সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, তাহলে কিন্তু আমরা সবাই একে অপরের হাত ধরে এগিয়ে যেতে পারবো। তো দেখো ঢেকে রেখেছিলাম, অনেকটাই জল কমে গেছে, এবার আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম কিছুটা, এক চামচ মতো, আর এক চামচ মতো এই যে মিট মশলা দিচ্ছি। তো এখনও কিন্তু কষাতে হবে, কারণ এখনও জল আছে আর সেদ্ধটা এখনও হয়নি, আর একটুখানি সেদ্ধ হবে। তো কারণে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আরেকবার, নাড়াচাড়া করে আবার একটু ঢেকে রাখবো, আস্তে করে দেবো, দিয়ে ঢেকে রাখবো, তাহলে হয়ে যাবে। কিন্তু খাসির মাংসটা তো আর কিছুটা চর্বি দেখিয়েছিলাম না, তো চর্বিগুলো এই দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে, চর্বিগুলো প্রথমেই দিইনি আমি, তো এখন দিচ্ছি। আর কিছুটা রেখে দিলাম, কালকে হচ্ছে ঘুগনি করবো, তার জন্য চর্বি দিয়ে তোর জন্য রেখে দিলাম, আর এই কটা দিয়ে দিলাম, দিয়ে এখন রান্নাটা আমি সেরে নিচ্ছি, এটা এবার একটু ঢেকে রাখলাম। এ দেখো কষা প্রায় হয়ে এসছে, দেখো তেল ছাড়ছে মাংসের থেকে, তেল ছাড়ছে, দেখো ভালোই কষানো হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। তো আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে দিদি কাটছি, ওই জন্য কাটতে পারছি না, কারণ কড়াইটা উল্টে যাওয়ার ভয় আছে।
তো ওই কারণে এবার আলুগুলো, ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করবো। আর একটুখানি জল শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু মাংসে জল দেবো। একটু আর একটু ঢেকে রাখছি। দেখো এবার কিন্তু আমার মাংসটা প্রায় জল শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু এর মধ্যে একটু নাড়াচাড়া করে জলে, দেখো গরম করতে দিয়েছি, গরম জলটাই কিন্তু আমি এর মধ্যে দেবো। গরম জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার একটু ঢেকে রাখবো কিছুক্ষণ, মাংসটা হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এবার কিন্তু আমার ফাইনালি সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাংসে। এবার কিন্তু আমি গরম জলটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। এই দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি দেখো নামিয়ে ফেলেছি কড়াইয়ের থেকে, তো কালারটা দেখো কত সুন্দর হয়েছে মাংসের, একদম কিন্তু রেস্টুরেন্টের মতন হয়েছে, তাই না? 5-স্টার হোটেলের মতন কালার হয়েছে কিন্তু। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো আমার দুপুরে লাঞ্চটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।